আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি কবরের মধ্যে জীবিত আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যু পরবর্তী অবস্থা সম্পর্কে আমরা কি ধারণা পোষণ করব? এটি একটি বড় প্রশ্ন করেছেন, এই বিষয় সম্পর্কে আমরা এত বিস্তারিত এই 2-3 ঘন্টার আলোচনা কথা কি বুঝতে পেরেছি কিনা? আপনার কাছে মনে হয়েছে যে আমি সামান্য কথা বললাম, কিন্তু আমার কাছে এটা অনেক বিশাল একটা সমুদ্র যে প্রশ্নটা করেছেন, বুঝতে পেরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে জীবিত বলতে দুনিয়ার জীবনের যে জীবিত বোঝায়, মানে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কবরের মধ্যে জীবিত নন, এভাবে জীবিত নেই, দুনিয়ার জীবনের মতো জীবিত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মৃত্যু হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বারজাকি হায়াতে রয়েছেন, বারজাকি হায়াতে নবীগণ একটি জীবন রয়েছে, সেই জীবন বারজাকি হায়াতি জীবনের বারজাকি জিন্দিগি তাদের রয়েছে, জীবন রয়েছে, সেই জীবনে তারা জীবিত। কিন্তু এর প্রকৃত ধরন কি? এটা কোন ধরনের? দুনিয়ার কোনো আলেম, দুনিয়ার কোনো জ্ঞানী, দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো ফকি, কোনো মুফতি, কোনো মুজতাহের এর ধরন কী হবে এটা বলতে পারবেন না, কারণ রাসূলুল্লাহ সেটা জানান নাই। কথা কি বুঝতে পেরেছেন? এটা দুনিয়ার জীবনের সাথে এর কোনো সম্পর্ক নেই, দুনিয়ার জীবন যেভাবে সেই এই জীবনের সাথে কোনো সম্পর্ক নেই। তাই দুনিয়ার জীবনের মতো জীবিত যদি কেউ মনে করে থাকেন, তাহলে তার এই আকীদা হচ্ছে বেরলভীদের আকীদা, তার এই আকীদা হচ্ছে বিভ্রান্ত, পথভ্রষ্ট এবং কুফুরি আকীদা। নবী এবং রাসূলদের সম্পর্কে একটা পথভ্রষ্ট কুফুরি আকীদা, ভুল আকীদা, খেয়াল রাখত, এটি নবী এবং রাসূলদের ব্যাপারে সঠিক আকীদা নয়। আহলুস সুন্নাহ জামাতের আকীদা হচ্ছে নবী এবং রাসূলগণ বারজাকি হায়াতের মধ্যে রয়েছেন, বারজাকি জীবনে তারা জীবিত রয়েছেন, কিন্তু সেই জীবন কোন ধরনের জীবন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না, এর কোনো প্রকৃত মানে হাকিকত সম্পর্কে আমরা কোনো তথ্য দিতে পারবো না।